আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবে বিভিন্ন গান গজল তিলাওয়াত অথবা বিভিন্ন ভিডিও বাজাবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো কারণ বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমাদের মানে ইউটিউবে বিভিন্ন গজল অথবা মিউজিক শোনার প্রয়োজন হয় কিন্তু তখন আমাদের মোবাইলের স্ক্রিন অন করাটা সম্ভব হয় না তো তখন যদি আমরা মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবে বিভিন্ন মিউজিক বা বিভিন্ন গান গজল তিলাওয়াত শুনি তাহলে কিন্তু মানে সেটা আপনি করতে পারেন কোনো সমস্যা ছাড়া তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে আপনারা মোবাইল স্ক্রিন অফ করে ইউটিউব চালাবেন কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবের বিভিন্ন ভিডিও শুনবেন বাজাবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো তো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তো আশা করি পুরুষ ভিডিও দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটি অনুরোধ করি বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মোবাইল স্ক্রিন অফ করে ইউটিউব চালাতে হলে ইউটিউবে বিভিন্ন গান গজল তিলাওয়াত ইত্যাদি শুনতে হলে প্রথমেই আপনাকে আপনার সেটিংস অপশনটি অন করতে হবে মোবাইলের সেটিংস অন করে নেবেন তো মোবাইলের সেটিংস অন করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তো আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশানস তো আপনি নোটিফিকেশনস অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে আপনি এখান থেকে গুগল ক্রুম ব্রাউজারটি খুঁজে বের করবেন দেখুন এখানে গুগল ক্রুম ব্রাউজার ব্রাউজার রয়েছে তো এখানে এটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন উপরে একটা অপশন রয়েছে শো নোটিফিকেশনস এই অপশনটা অফ করা রয়েছে তো আপনি এটাকে অন করে দিবেন অন করার পরে দেখুন এখানে আরও কয়েকটা অপশন রয়েছে অফ করা যেমন শো অ্যাপ আইকন বেজ ফ্লোটিং নোটিফিকেশন তারপর লক স্ক্রিন নোটিফিকেশনস অ্যালাউ সাউন্ড অ্যালাউ ভাইব্রেশন তারপর অ্যালাউ ইউজিং এলইডি লাইট প্রত্যেকটা অফ করা রয়েছে তো আপনি এখান থেকে প্রত্যেকটাকে অন করে দিবেন তো আমি অন করে দিলাম অন করার পরে নিজের দিকে স্ক্রল করে একটু চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন সাইট তো দেখুন এখানে সাইট এর নিচে দুইটা মানে লেখা শ করতেছে একটা হচ্ছে www.google.com তারপর নিচে আরেকটা অপশন রয়েছে www.youtube.com তো আপনি এখানে আসার পর youtube.com অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন উপরে একটা লেখা শ করতেছে শ এটা এখানে অফ করা রয়েছে তো আপনি এটাকে অন করে দিবেন অন করার পর বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা বেক করে হোম স্ক্রিনে চলে যাব চলে যাওয়ার পরে আমরা এখন সরাসরি গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করবো প্রত্যেক মোবাইলের মধ্যে গুগল ক্রুম ব্রাউজার থাকে তো গুগল ক্রুম ব্রাউজারটি আমরা ওপেন করব তো গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন হওয়ার পরে দেখুন এখানে সার্চ সার্চবার রয়েছে এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন youtube.com youtube.com কম লিখে আপনি সরাসরি সার্চ করে দিবেন তো সার্চ করার পর বন্ধুরা দেখুন ইউটিউব ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর দেখুন উপরে ডান দিকে খুনায় একেবারে তিনটা ডট চিহ্ন রয়েছে তো এখানে থ্রি ডট চিহ্নে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন মধ্যখানে একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট তো এখান থেকে ডেস্কটপ সাইটের ডান দিকে ঠিক মার্ক দিয়ে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন তো দেখুন আমাদের ডেস্কটপ সাইট কম্পিউটার ডেস্কটপ সাইট ওপেন হয়ে যাচ্ছে একটু ওয়েট করুন তো ডেস্কটপ সাইট ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটি ভিডিও আমি ওপেন করতেছি এই ভিডিওটা মনে করুন আমি ওপেন করলাম একটু ওয়াইট করুন দেখুন এই ভিডিওটা আমরা ওপেন করলাম ওপেন করার পর যদি আমরা মিনিমাইজ করে নিই বন্ধুরা আমরা মিনিমাইজ করে নিলাম মিনিমাইজ করার পর স্ক্রিনটা অফ করে নিলাম তো স্ক্রিনটা অফ করার পর আবার অন করলাম অন করার পর বন্ধুরা দেখুন যে ভিডিওটা আমি গুগল ক্রুমে ঢুকে ইউটিউবে ওপেন করেছিলাম ওপেন করার পরে মিনিমাইজ করেছিলাম মিনিমাইজ করার পরেও কিন্তু দেখুন এই ভিডিওটা এখানে স্ক্রিনে শো করতেছে এখন দেখুন এখানে ইচ্ছা করলে আপনি এই প্লে বাটনে ক্লিক করে ভিডিওটা ওপেন করতে পারেন দেখুন ফেসবুকে এটা দেখুন ভিডিওটা কিন্তু চলতেছে স্ক্রিন দেখুন এখন যদি স্ক্রিনটা অফ করে দিই তবুও ভিডিওটা চলবে দেখুন বন্ধুরা রেকর্ড তো এভাবেই আপনারা গুগলে ঢুকে এভাবে মিনিমাইজ করে যে কোনো মিউজিক গজল অথবা অথবা ওয়াজ এই সিস্টেমে আপনারা মোবাইলের স্ক্রিন অফ করে শুনতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো বন্ধুরা এটা হচ্ছে আজকের প্রথম টিপস যে টিপস অনুসরণ করে আপনারা মোবাইল স্ক্রিন অফ করে যে কোনো মিউজিক গজল অথবা তিলাওয়াত শুনতে পারেন মোবাইলের স্ক্রিন অফ করেও আপনি কিভাবে ইউটিউব চালাতে পারবেন মোবাইলের স্ক্রিন অফ করে কিভাবে আপনি বিভিন্ন ভিডিও অথবা মিউজিক গজল ওয়াজ ইত্যাদি শুনতে পারবেন এই সিস্টেমটি এই পদ্ধতিটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর বন্ধুরা অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সব বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন